বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শাবরুম সফরে এসে বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং নির্মাণ কাজের উদ্বোধন করেন। এদিন প্রথমে মুখ্যমন্ত্রী শাবরুম হেলিপ্যাডের নিকটে টার্সিয়ারি ওয়েস্ট ট্রিটমেন্ট সেন্টারের উদ্বোধন করেছেন। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে 1,49,00,000 টাকা ব্যয়ে এই ট্রিটমেন্ট সেন্টার নির্মাণ করা হয়েছে। এখানে পচনশীল এবং অপচনশীল বর্জ্য পদার্থ আলাদা করার ব্যবস্থা রয়েছে, সেই সঙ্গে বর্জ্য থেকে প্রাকৃতিক সার তৈরি করারও ব্যবস্থা রয়েছে। এই ট্রিটমেন্ট সেন্টারটি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় টার্সিয়ারি ওয়েস্ট ট্রিটমেন্ট সেন্টার। এই সেন্টারে রক্ষণাবেক্ষণে নিযুক্ত সাফাই কর্মীদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখতে হবে। উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী এই ট্রিটমেন্ট সেন্টারের সমস্ত বিভাগ পরিদর্শন করে দেখেন। এরপর মুখ্যমন্ত্রী শাবরুম কলেজ সংলগ্ন একটি যাত্রী শেড উদ্বোধন করেন। 4,30,000 টাকা ব্যয়ে এই যাত্রী শেড নির্মাণ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শাবরুমের মাইকেল মধুসূদন দত্ত কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন এবং কলেজের পঠন পাঠন সম্পর্কে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের কাছ থেকে খোঁজ খবর নেন। কলেজের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রীর হাতে রাখি পরিয়ে দেন। এদিন তিনি কলেজের ক্রিকেট মাঠের কাজও মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন। এরপর মুখ্যমন্ত্রী শাবরুমের নতুন টাউন হলের সামনে ঋষি অরবিন্দের মূর্তি আবরণ উন্মোচন করেন এবং মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন। এরপর মুখ্যমন্ত্রী ফেনী নদী তীরবর্তী সুসংহত স্থলবন্দরের নির্মাণ কাজ পরিদর্শন করেন ও নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে কথা বলেন। এরপর তিনি শাবরুম মহকুমা হাসপাতালে শাবরুম মহকুমা স্বাস্থ্য আধিকারিকের কার্যালয় এবং শিশুদের জন্য একটি নিবিড় কোভিড-19 চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করেছেন। মহকুমা হাসপাতাল চত্বরে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা চাল শ্রমিক কল্যাণ প্রকল্পে 20 জনের হাতে জমির পাট্টা তুলে দেন। এছাড়াও বিশেষভাবে সক্ষম কলেজ ছাত্রী রীনা দাসের হাতে একটি হুইল চেয়ার তুলে দেন। সবশেষে তিনি কলাছড়ায় উপজাতি যাত্রী নিবাসের উদ্বোধন করেন। এদিন শাবরুমে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যের বোনদের বড় ঘোষণা দিয়েছেন। রাজ্যের সমস্ত সরকারি কলেজে ছাত্রীরা নিখরচায় পড়াশোনা করতে পারবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, একটা ঘোষণা দিয়েছি আপনাদের অবগতর জন্য আমি জানাচ্ছি, সেটা কি আজকে ঘোষণা দিয়েছি, যতগুলো জেনারেল ডিগ্রি কলেজ আছে সেই জায়গায় সেই কলেজে আমাদের মেয়েদের সম্পূর্ণরূপে ওনাদের আর কোনো রকম বেতন দিতে হবে না, বিনামূল্যে ওদের পড়াশোনার সুযোগ আমি প্রতিক্রিয়া করে যাচ্ছি। অনেকে আমাকে প্রশ্ন করেছে যে অন্যরা কী করলো, নিশ্চয়ই আমরা অন্যদের বিষয়ে আমরা দেখবো, বিশ্ববিদ্যালয়েও দেখবো, প্রাইমারি সেট থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় আমরা দেখবো, অন্যান্য যে হায়ার সেকেন্ডারি স্কুল সেইগুলো তো আমরা দেখবো, কিন্তু আপাতত আজকে এই ঘোষণা আমি দিয়েছি। আমি আরেকটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাইছি যে আজকে এই ঘোষণাটা দিয়েছি যে আমাদের মা বোনদের যাতে সুরক্ষা থাকে এবং এই সরকার তার জন্য আপ্রাণ সবসময় চেষ্টা করে, তার জন্য একটা আমি সিকিউরিটি হেল্পলাইন নম্বর চালু করেছি। সেই সিকিউরিটি হেল্পলাইনটা হচ্ছে 1091। গোটা দিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক শঙ্কর রায়, দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, শাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক সাজু ওয়াহিদে, দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার ডক্টর কুলবন্ত সিং সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজেস্ট নিউজ।